আমার সাথে বাপ্পির যে সম্পর্ক ছিল, যে ধরনের সম্পর্ক ছিল, আমার মনে হয় না ইন্ডাস্ট্রিতে এই মুহূর্তে যত ছেলে বা মেয়ে কাজ করে তাদের কারোর মধ্যে এত ভালো বন্ধুত্বের সম্পর্ক ছিল, এতটাই ভালো বন্ধু ছিল আমাদের। আমার সাথে শাকিবের ঈদের সময় তিনটি ছবি রিলিজ হয়েছে, একটি হচ্ছে আই ডোন্ট কেয়ার, একটি হচ্ছে হানিমুন, আর একটি হচ্ছে শাকিবের হিরো দ্য সুপারস্টার, আর একটি অনন্ত ভাইয়ের কি যেন একটা ছবি রিলিজ হয়েছিল। সো সেই ক্ষেত্রে বলবো যে শাকিব ভাইয়ের সাথে আমার রেগুলার ছবি রিলিজ হয়েছে, এটা আমার কাছে এক্সেপশনাল না। 2013-তে আমার ছবি রিলিজ হয়েছে কি প্রেম দেখাইলাম। সো আমি তো চাই সিনিয়রদের সাথে কাজ করতে, আমি সবসময় ম্যাঙ্গা চিপায় থাকতাম। সো আমার কাছে আসলে একা থাকতে আরও বোরিং লাগে, আমার কাছে মনে হয় খেলা হবে তো সবাই মিলে খেলা হবে, ব্রাজিল আর্জেন্টিনা, বাংলাদেশ ভারত পাকিস্তান, সো এইরকম খেলা না হলে একা মাঠে গোল দিয়ে কোনো মজা নেই। লাইক আমি তারকা উনি নাই বিদায় বেরিয়ে আসছে, নট লাইক দ্যাট। তারকারা আসলে বিয়ে একস্তর হবেই, এটা যে কোনো সময় করবে। লাইক যখন 2012 সালে শাকিব ভাই পাইপ লাইনে ছিল, উনি একাই ইন্ডাস্ট্রি টেনে নিয়ে যাচ্ছিল, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। সো আমি তখন এসছি না, তখন আমিও বেরিয়ে এসছি, রাইট? আমি যখন বেরিয়ে এসছি এক টানা 2016 পর্যন্ত আমি 30টার উপর ছবি রিলিজ দিয়েছি। সো তারকা সবসময় এক্সপ্লোর করবে, আমি জানি না, আমি যাদের থেকে ডাক পেয়েছি আমি চেষ্টা করেছি সেই দাওয়াত রক্ষা করার জন্য, এটা আমি চেষ্টা করি সবসময়। আর আরেকটা জিনিস হচ্ছে, আসলে আমি তো প্রথমেই বললাম যে সামহাও এই ইন্ডাস্ট্রির টেবিল ওয়ার্কে আমার একটু ঝামেলা আছে, আমার জন্য সমস্যা হয়ে যায় কাজ করতে এখানে, যার জন্য আমি অনেক সিনেমা কাজ করি না, অনেক সিনেমা আমি ফিরিয়ে দিয়েছি। সো আমার মনে হয় আসলে আমাদের অনেক কিছুর সমস্যা, আমি নিজেও সেটা স্বীকার করি। বেসিক্যালি আসলে আমি তো ডিজাইনার, আমার পড়ালেখা ফ্যাশন ডিজাইনিং এ, তো আমরা একটা কাজ করতে গেলে অনেক রিসার্চ করে করি। যেমন এই সময় এই মুহূর্তে আপনি যে ড্রেসটি পরে আছেন সেটা ধরেন আজ থেকে 5 বছর আগে আমরা চিন্তা করে ফেলি যে আজ থেকে 5 বছর পর কি কি হবে, কোন কোন রিসার্চগুলো হবে। হ্যাঁ, তারপরে দেখা যাচ্ছে 5 বছর পরের কালার কি হবে, প্যাটার্ন কি হবে, প্যাটার্ন বলতে হচ্ছে আপনার ধরেন ফ্লোরাল যে ডিজাইনগুলো থাকে সেগুলো কেমন কি হবে, বুঝলাম বুঝলাম, সবকিছু মিলে আমরা সবকিছু থেকে একটা ডিজাইন রেডি করি, সেই ডিজাইনটা আপনার গার্মেন্টস হয়, হওয়ার পরে সেটা আপনি আলটিমেটলি 5 বছর বলতে, 5 বছর পরে আপনি গায়ে দেবেন বলতে হচ্ছে 4 বছরের মধ্যে আমার মোটামুটি একটা প্রসেসের মধ্যে পুরোটা শেষ হয়ে তারপরে সেই প্রোডাক্টটা রেডি হয়ে যায় টু শিপ। তো আমাদের কাজটা কিন্তু এরকম গোছানো হয়, এবং যখন আপনি সেই ড্রেসটা গায়ে পরছেন আমরা কিন্তু কাস্টমার রিভিউর জন্য অপেক্ষা করি, অর্থাৎ আপনি এটা পরে কোনো ধরনের সমস্যা ফিল করছেন কিনা, যদি করেন আমি পরবর্তীতে আমার নেক্সট ডিজাইনগুলোতে কিন্তু আমি আর সেই জিনিসগুলো রাখবো না, অ্যাভয়েড করবো। তো আমার, আমি আসলে পড়ালেখার জন্য হোক কিংবা যেহেতু ডিফেন্স ফ্যামিলিতে একটা রেগুলার একটা রেসপন্সিবল একটা লাইফ লিড করার জন্য হোক, আমি কিন্তু এই ধরনের জিনিসগুলোতে আসলে অভ্যস্ত। কিন্তু যখন আমি ইন্ডাস্ট্রিতে এসে কাজ করতে থাকলাম তখন দেখলাম যে এখানে আসলে অনেক কিছুই আমরা যেভাবে অনেক রিসার্চ করি, টেবল ওয়ার্ক করি, সেভাবে হয় না, যেটা হওয়াটা খুব দরকার। হ্যাঁ, এক তো বাহিরের দেশের মানুষ দেখা যাচ্ছে সে তার প্রি প্রোডাকশন থেকে পোস্ট প্রোডাকশন পর্যন্ত করেছে, যেমন কুস্তিগিরের জন্য আমি করেছি, আচ্ছা, কুস্তিগিরে আমার সেই সৌভাগ্য হয়েছে আমরা টেবিল ওয়ার্ক করেছি, প্রতিদিনই করেছি কুস্তিগিরের ক্ষেত্রে। আবার দেখা গেছে আগুনের ক্ষেত্রে আমি কিছু বলিনি, কারণ আমি একদমই নতুন, আমাকে ইন্ডাস্ট্রিতে নিয়ে এসেছেন বদিউল আলম খোক, চাইনি সেই সময়টা। এখন উনি অনেক কিছু আমার সাথে ডিসকাশন করেন, ডিসিশন নেন বা কথা বলা হয় আমাদের, বাট আমার, আমি আগে চাইনি কখনো, কারণ এই জায়গাটা তো তাদের, তাদের অনেক অভিজ্ঞতা, আমি হুট করে কি বলবো। বাট আলটিমেটলি অ্যাট দ্য ডেন্ট আমার মনে হয় নায়ক নায়িকা থেকে শুরু করে সেখানে যিনি প্রডিউসার আছেন, ডিরেক্টর আছেন, সবাইকে কিন্তু সেই দায়টা নিতে হচ্ছে। এবং আমার মনে হয় বাংলাদেশের চলচ্চিত্র সব থেকে বড় সমস্যা এই মুহূর্তে হচ্ছে আমাদের প্রপার টেবিল ওয়ার্কটা নেই। আমি ছোট মানুষ হিসেবে এই কথাগুলো বলছি, আমি দেখেছি, যেমন আমি কমান্ডোর সময় আমি একটা টেবিল ওয়ার্ক দেখেছি, আমি আমাদের কুস্তিগিরের সময় আমি টেবিল ওয়ার্ক দেখেছি, জয় বাংলায় আমি কোনো টেবিল ওয়ার্ক দেখিনি। আজব একটা ইন্ডাস্ট্রি, বাট আমি পার্শ্ববর্তী কয়েকটা ইন্ডাস্ট্রি ঘুরে দেখলাম এই গত এক মাসের মধ্যে, কি সম্মান করে তারা, মানে সে অনেক ভালো হিট ছবি দিচ্ছে না, বাট সি সিনিয়র, মানে আমি নাম প্রকাশ করবো না কারো, মানে ইন্ডাস্ট্রি বিলং করে বাট সি সিনিয়র, সে এখন খুব ভালো কাজ করছে না, বাট তাকে এসেও যারা জুনিয়ররা কাজ করছে তারা যেই পরিমাণ সম্মান করছিল এতে মনে হয়েছিল যে মানে আমাদের দেশে আসলে সম্মান জিনিসটাই নাই, এটা মনে হয়েছিল। বউ রেডি হচ্ছে, রেডি টেডি হচ্ছে, বউ রেডি হচ্ছে, মানে মোটামুটি প্রসেসিং হচ্ছে এখন, মানে বিরিয়ানিটা রান্না খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে, সো তাড়াতাড়ি করবো, বেশি দেরি করবো না, অবভিয়াসলি পূর্ণিমাবুকে আসতেই হবে, না জামাই সহই আসুক নাহলে আমার বউ আবার রাগ করবে। ও আচ্ছা, দুটোই সামলাতে হবে। হ্যাঁ, সত্যি কথাই
স্ট্রাগল কেন হয়নি, এমন কিছু আমার জীবনে হয়নি যেটা আমি হতে চেয়েছি কিন্তু এখন হতে পারছি না, সেই জিনিসটা আমার জীবনে হয়নি। সো আই এম ব্লেসড। আমার ক্ষেত্রে এমন হয়েছে যে আমি চিন্তাও করিনি অনেক কিছু, সেই জিনিসগুলো আমার সাথে হয়ে গেছে। সো সেদিক থেকে আমি বলবো স্ট্রাগলটা ওভাবে নেই, বাট আমার ফ্যামিলি লাইফ নিয়ে আমার স্ট্রাগল আছে। যেমন আমার বাবা নেই, সো সামহাও কোথাও না কোথাও ইমোশনালি আমি একটু ব্রেক হয়ে যাই ওই একটা পয়েন্টে, যে আমার ফ্যামিলির অনেক ডিসিশন আমাকে নিতে হয়, দেখা যাচ্ছে আমার মতো বয়সে মেয়েরা প্রেম করে কিংবা তারা বিয়ে শাদী করে না, আমার এখন ইচ্ছেই নেই। যেমন দু বছর ধরে আমি একেবারে এই এই ঝামেলার মধ্যে আমি যেতে চাই না, আমার কাছে এখন ঝামেলা মনে হয়, বিকজ আমার সেই সময়টাই নেই যে আমি আমার ফ্যামিলির বাইরে গিয়ে কাউকে সময় দিব। তবে এটা সত্যি যে আমার মানে আমার যে ভাই বোন আছে বা আমার মা আছে, সো এই এই যে আমার একদম পুরো প্যাকেজের একটি ফ্যামিলি অলরেডি কিন্তু আমি পেয়ে গেছি সেই ফ্যামিলিটা। হ্যাঁ, মানুষ তো ফ্যামিলি স্টার্ট করার জন্য বিয়ে করে কিংবা প্রেম করে, আমার অলরেডি একটা ফ্যামিলি রয়ে গেছে। সো এইটার দায়িত্ব শেষ করে আমি অন্য করতে, সো আমার স্ট্রাগল টোটালটাই এই মুহূর্তে আমার ফ্যামিলি নিয়ে। আমার সাথে শাকিবের ঈদের সময় তিনটি ছবি রিলিজ হয়েছে, একটি হচ্ছে আই ডোন্ট কেয়ার, একটি হচ্ছে হানিমুন, আর একটি হচ্ছে শাকিবের হিরো দ্য সুপারস্টার, আর একটি অনন্ত ভাইয়ের কি যেন একটা ছবি রিলিজ হয়েছিল। সো সেই ক্ষেত্রে বলবো যে শাকিব ভাইয়ের সাথে আমার রেগুলার ছবি রিলিজ হয়েছে, এটা আমার কাছে এক্সেপশনাল না। 2013 আমার ছবি রিলিজ হয়েছে কি প্রেম দেখাইলাম, সো আমি তো চাই সিনিয়রদের সাথে কাজ করতে, আমি সবসময় ম্যাঙ্গে চিপায় থাকতাম। সো আমার কাছে আসলে একা থাকতে আরও বোরিং লাগে, আমার কাছে মনে হয় খেলা হবে তো সবাই মিলে খেলা হবে, ব্রাজিল আর্জেন্টিনা, বাংলাদেশ ভারত পাকিস্তান, সো এইরকম খেলা না হলে একা মাঠে গোল দিয়ে কোনো মজা নেই। লাইক আমি একটা ছবি ছাড়বো, অনেক প্রফিট আমার কাছে মনে আছে, আমি একটি বড় প্রোডাকশনের ছবি এসেছিল, আমাকে ছবিটার করার জন্য অনেক রিকোয়েস্ট করছিলাম, আমার তার সাথে কথায় ম্যাচ করেনি, আমি ছবিটা ছেড়ে চলে আসছিলাম। টাকা ইজ নট ম্যান্ডেটরি, ছবিটা রিলিজ হয়েছিল, ছবিটা ফ্লপ হয়েছিল, বাট আমি করলে হয়তো ছবিটা হিট হতে পারতো, বাট আমি আসলে অনেক কইব না, আমার যেটা মনে হবে না আমি সেটা করি না, আমি না খেয়ে থাকবো কিন্তু ছোট হতে পারবো না। হিরো তো আসলে একটা বড় ব্যাপার, হিরোইজম ব্যাপারটাকে সবসময় আসলে বিলং করতে চাই, যে মানুষ গালি দিয়ে যাবে যদি অন্যায় হয়, অন্যায়টা কখন আমি অন্যায় প্রতিবাদ করতে শিখছি সবসময়। শিল্পীদের মনে, যেই শিল্পীর মনে ন্যূনতম অহংকার থাকবে, ন্যূনতম খারাপ কিছু থাকবে, সে কখনো শিল্পী হতে পারবে না, সে একটা ভান ধরে বসে থাকবে যে সে শিল্পী। সো আমি কিন্তু এগুলো শুনে বড় হয়েছি, আমার বেড়ে ওঠা এসব শুনে, সো স্বাভাবিকভাবেই আমি চেষ্টা করি এগুলো সব কিছু রক্ষা করতে, আমার দিক থেকে আমি অনেক বেশি। কিন্তু আমি যখন এই ইন্ডাস্ট্রিতে কাজ করি, যখন এখানে এত বেশি আমি, আমার খুব অবাক লাগে যখন আমি, এমনও নায়িকা আছেন যিনি আমার পেছনে অনেক কথা বলছে, আমি শুনেছি, আমি বলছি ওকে ফাইন ইটস ওকে, বাট দরকার নেই, এটা বলার কোনো দরকার নেই, আমি কাউকে নিয়ে কথা বলছি না, আমাকে নিয়ে কথা বলার কোনো দরকার নেই, আমার মনে হয় এমনও হয়েছে তিনি সামনে এসে আমাকে জড়িয়ে ধরেছেন। আবার ছবি যদি সব ছবি হিট হয় লাইক, তাহলে আমাদের হলগুলো বন্ধ হচ্ছে কেন? হিট হলে তো আমার অডিয়েন্স, আমার হল মালিক টাকা পাবে, আমার হল মালিক টাকা পেলে আমার প্রোডিউসার টাকা পাবে, আমার প্রোডিউসার টাকা গেলে সে প্রোডিউসারটা আবার প্রোডাকশনে আসবে, তাহলে প্রোডাকশনগুলো বন্ধ হচ্ছে কেন? ধরুন একটা হাওয়া, একটা হাওয়া ছবি রিলিজ হয়েছে, ছবি হিট হয়েছে, সুপার হিট হয়েছে, শেষ কী হয়েছে? আবার একটা পুরাণ কী হয়েছে? আমার FDC-তে 600 মানুষ থেকে 2000 মানুষ কাজ করে, ওই লোকগুলার কী হয়েছে? ওই লোকগুলা কি পরের প্রোডাকশনটা শুরু করছে? মানে একটা একটা ইন্ডাস্ট্রি চলতে কি মাত্র বছরে একটা ছবি হিট হইলেই হবে? যে যেখানে যখন ট্রেন্ড হয় সে ওখানে লাফায়, লাইক আমাদের মিশাভাই, মিশাভাই এখন পরাণের পরাণ ট্রেন্ডে যাচ্ছে, মিশাভাই পরাণের ট্রেন্ডে দৌড়াচ্ছে, হাওয়ার ট্রেন্ডে যাচ্ছে, হাওয়াতে দৌড়াচ্ছে, না আমি দুইভাবেই বলছি, সুবিধাবাদী ট্রেন্ড, এখন এক একজন এক এক ট্রেন্ডে মুভ করে। সো আমার কথা হচ্ছে যে সবার সাথে হায়ালও আছে, কম বেশি সবাইকে সম্মান করি, ওই জায়গা থেকেই হায়ালও আছে, নট ব্যাড। আমি আমার জায়গায় বলবো, যদি আমাকে দাওয়াত দিলে আমি অবশ্যই যাব, কারণ আমি আসলে যেতেই চাই। লাইক আমাকে শানে দাওয়াত দিয়েছিল যমুনাতে, আমার মা একটু সিক ছিল বাট আমি যাইনি, আমাকে যখন আমাকে সিয়ামে দাওয়াত দিয়েছিল, সিয়াম ভাই, তখন আমি যেতে চাই, বাট আমি এর আগে ছবিটি দেখে ফেলেছি, আমি শুক্রবারই ছবিটি দেখে ফেলেছি। অনন্ত ভাই আমাকে দাওয়াত দিয়েছে, আমি ছিলাম না দেশে, দেশে থাকলে আমি অবশ্যই যেতাম। আজকে আমরা আশা জাগিয়েছি হাওয়ার উপর, পরাণের উপর, যে আমাদের এইরকম কন্টেন্ট লাগবে, আমাদের এইরকম যদি কন্টেন্ট আসে, আমাদের শ্বশুরবাড়ি জিন্দাবাদ টুয়ের মতো যদি কন্টেন্ট আসে, তাহলে এই ইন্ডাস্ট্রিতে রেগুলারলি একটা ছবিতে কিছু হবে না। আমি বাপ্পি বছরে দুইটা ছবি রিলিজ করলাম, আমাদের ইন্ডাস্ট্রি অনুযায়ী আমাদের ইন্ডাস্ট্রির প্রতি মাসে দুইটা করে হিট ছবি লাগবে। দুঃখজনক একটা কথা শেয়ারই করতে চাই, প্লিজ, না হলে আসলে খারাপ দেখা যাবে, মানে কমার্শিয়াল ছবি, মাসালা ছবিটাকে সবসময়, মানে এই জায়গাটা, মানে তুমি যাদের কথা বলবা বা
এই সেক্টরটা অলওয়েজ মানে ছোট করে দেখে কারা মানে একটা ফেসবুকবাসী যারা তারা সবাই এই জিনিসটার সাথেই আসলে আমার একটু অভিমান মানে সবাই এক হয়ে দেখা উচিত আর কি সব কিছুকে সব প্রোডাকশনটাকে এক একভাবে ভাবা উচিত লাইক ইন্ডাস্ট্রি কিন্তু দুই মানে যদি তোমরা ডিফারেন্ট করে দাও আমি ডিফারেন্ট আসলেই করতে চাই না আমি দুইটাকে সেম রাখতে চাই আমার কাছে দুইটাই সেম কারণ দুইটাই কমার্শিয়াল যাচ্ছে এই ছবিটি রিলিজ হবে সেটাই কমার্শিয়াল ছবি বাপ্পিকে কোনো পসিবিলিটি নেই একদমই নেই আর সবথেকে মজার ব্যাপার হচ্ছে যে আমার সাথে বাপ্পির যে সম্পর্ক ছিল যে ধরনের সম্পর্ক ছিল আমার মনে হয় না ইন্ডাস্ট্রিতে এই মুহূর্তে যত ছেলে বা মেয়ে কাজ করে তাদের কারোর মধ্যে এত ভালো বন্ধুত্বের সম্পর্ক ছিল এতটাই ভালো বন্ধু ছিলাম আমরা শুনেছি আমি তো এতটুকুই শুনেছি যে দিদিই করতো অপু বিশ্বাসকে আমার সামনেও ফোন এসছে আমরা একই সেটে কাজ করছি কুস্তিগিরে তখনও ফোন এসছে আমি দেখেছি সম্ভবত ওদের ইফ আই এম নট রং শ্বশুরবাড়ি জিন্দাবাদ টু তখন রিলিজ হবে তখন কথা বলতো কারণ আমরা তো একই সেটে তো সেই সময় তো আমি দিদিই শুনেছি একদম সত্যি কথা আমি যেটা দেখেছি সেটাই আমি বলবো আমি এটা দেখেছি আর আমার ক্ষেত্রে যেটা আমাকে দিদি বলার প্রশ্ন আসে না কারণ আমি ওর অনেক ছোট কিন্তু কাজ করতে গিয়ে আমরা এত ভালো বন্ধুত্ব হয়ে গেছিল যে আমরা তুইতুকারি করতাম সামহাও সেখান থেকে আমাদের ডিটাচড হয়ে গেছে ডিটাচড হওয়ার বেশ কিছু কারণও আছে হ্যাঁ বন্ধুতে ডিটাচড হওয়ার অনেক কারণ থাকে এটাই হচ্ছে সব থেকে বড় রিজন প্রেম হলে সেখানে ব্রেকআপ হয় কিন্তু বন্ধুত্বের ডিটাচমেন্টে কষ্ট হয় বেশি না সেরকম কিছু না প্রেমের খবরটা সে ছড়াতে হয় না আমি আপনার সাথে দুদিন বসবো জাস্ট দুদিন আর তিন দিনের দিন আপনি শুনবেন আপনার সাথে আমার প্রেম এবং খুব অদ্ভুত ব্যাপার হচ্ছে যে আমি আমার প্রেমের নিউজ শুনতে 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 লাস্টে গিয়ে আমি ফেসবুকে প্রতিদিন আমার স্ট্যাটাস দিতে হয় আম সিঙ্গেল 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 বাট আমি জানি যে আমার কেন দিতে হচ্ছে হ্যাঁ সো আমার ক্ষেত্রে এমন এবং আমি দুদিন আগেও কিন্তু স্ট্যাটাস দিয়েছি 26 তারিখ আমার ব্রেকআপ হয়েছে দু বছর সো এরকম একটা স্ট্যাটাস দেখুন এই দু বছরে যদি আমার লাইফে কেউ থাকতো আমি অতটুকু মানে ডিসরেসপেক্ট কাউকে করব না যে তাকে একেবারে অস্বীকার করে দেওয়া এই দুই বছরের মধ্যে যদি আমার জীবনে কেউ থাকতো